আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, রাজগোপাল মডেল কলেজ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.1 এর আজকে দ্বিতীয় লেকচার। আমরা গত লেকচারে স্থানাঙ্ক জ্যামিতির সূত্রগুলো আলোচনা করেছি এবং কিছু অঙ্ক করেছি। আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি অনুশীলনীতে। পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে, মূল বিন্দু থেকে -5, 5 এবং 5 কে বিন্দুদের সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করে। অর্থাৎ মূল বিন্দু আমরা জানি 0 0, 0 0 থেকে দুইটা বিন্দু দূরত্ব সমান, আমরা এখানে কে এর মানটা বের করব। তো মূল বিন্দু থেকে -5, 5 বিন্দু দূরত্ব, মূল বিন্দু 0 0 আর -5, 5 তাহলে 0 + 5 আর 0, এটা -5। তো 5² = 25, এটা 5² = 25 মানে 50 50 বর্গমূল করলে হয় 5√5। তাহলে মূল বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব পেলাম আমরা 5√5। দ্বিতীয় বিন্দু হচ্ছে 5k, তাহলে মূল বিন্দু 0 0 থেকে 5k দূরত্ব বের করি। মূল বিন্দু থেকে 5k বিন্দু দূরত্ব 0 - 5 আর 0 - k, তার মানে k² + 25। তো কোশ্চেন তো বলে দিয়েছে যে মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ সমদূরবর্তী। তাহলে আমরা বলতে পারি যে এটা এই 5√5 এবং k² + 25 রুট ওভার এটা সমান। প্রশ্ন মতে দুটা সমান, যেহেতু রুট ওভার আছে আমরা এটাকে বর্গ করবো। বর্গ করলে পাচ্ছি এখানে k² + 25 আর 5√5 এর বর্গ হচ্ছে 50। তোমরা জানি এখানে 50 হিসাবে লিখতে পারো, সমস্যা নেই। এটা এখন যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়োগ করি তাহলে k² + 25, k এর মান হচ্ছে দেখাও যে এখানে চারটা বিন্দু আছে -5 0 5 0 5 5 আর হচ্ছে -5 5, একটা আয়তের চারটা শীর্ষ বিন্দু। তো আমরা গত ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান, একটা ছিল সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের বিভাজন উপপাদ্য ব্যবহার করেছিলাম। আজকে আমরা কিছু চতুর্ভুজ সংক্রান্ত দেখি। চতুর্ভুজ আমরা চারটা হতে পারে, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস। এগুলো আমরা দূরত্ব দিয়ে যদি প্রুফ করতে চাই তাহলে কিভাবে একটু আলাপ বলে নিই। চারটা বাহু সমান হয় এবং কর্ম সমান হয় তাহলে কিন্তু বর্গ, তাহলে বলছি চতুর্ভুজের চারটা বাহু সমান, চারটা বাহু সমান বর্গের হতে পারে, রম্বসের হতে পারে। তাহলে বর্গ এবং রম্বস আমরা আলাদা করবো হচ্ছে কর্ণ দিয়ে, যে বর্গের কর্ণ দুটা সমান হবে কিন্তু রম্বসের কর্ণ দুটি সমান হবে না। এখানে একটা কোণ সমান তোমার সমকোণ প্রমাণ করে যায় তার চেয়ে সহজ হবে, কিন্তু কর্ণ যদি সমান দেখাতে পারো তাহলে বর্গ হবে, কর্ণ সমান না হলে সেটা রম্বস হবে। ঠিক আছে, কিভাবে আয়তক্ষেত্র এবং সমান্তরিকের ক্ষেত্রে হয় বিপরীত বাহুগুলো সমান, তো বিপরীত বাহু সমান হলে দুটি হতে পারে, একটা আয়ত হতে পারে অথবা সমান্তরিক হতে পারে। এখন যদি কর্ণ সমান হয় তাহলে সেটা হবে আয়ত, কর্ণ সমান না হলে সেটা হবে সমান্তরিক। আমরা এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে দেখাতে হবে এটা আয়ত, তাহলে আমরা চারটা বাহু দৈর্ঘ্য বের করবো, কর্ণ বের করবো, তারপর দেখবো যে চারটা বাহু গুলো বিপরীত বাহু গুলো সমান আর কর্ণ সমান। শুরু করি, এরপর হচ্ছে বিন্দু আমরা লিখে নিলাম একবার, -5 5 5 মানে -5 0, এ বি হচ্ছে 5 0, সি হচ্ছে 5 5, ডি হচ্ছে -5 5। আমার চিত্রটা একটু আঁকি, তো চিত্রটা হচ্ছে এরকম, এক চক্র এরকম লিখে নিলাম মূল বিন্দু, প্রথম হচ্ছে -5 0, তার মানে মূল বিন্দু থেকে বাম দিকে -5 0। যদি আমরা একটা সূত্র গত দিন দেখেছিলাম যে এক চক্রের উপর ওয়াই এর মানটা শূন্য হয়, দুটা বিন্দু ওয়াই প্রতি শূন্য এবং দুটা বিন্দু এক চক্রের উপর অবস্থিত, অর্থাৎ -5 বাম দিকে গেল, জিরো হওয়ার কারণে উপরে তো যাবে না, কারণ এক চক্রের উপরই থাকবে। ঠিক আছে, কিভাবে পি হচ্ছে 5 0, ডান দিকে 5 পর আর জিরো, তো যেহেতু এটা এক চক্রের উপরই থাকবে, আর সি হচ্ছে 5 পর, তাহলে ডান দিকে 5 উপর দিকে 5, জি বসালাম, আর ডি হচ্ছে -5 5, তাহলে বাম দিকে -5 উপর দিকে +5, তাহলে চারটা বিন্দু পেয়ে গেলাম আমরা, যোগ করে এটা চতুর্ভুজ পেলাম। এখন দেখি এটা কি হয়, তখন দ্রুত বেগে শুরু করি। প্রথম হচ্ছে এই এ হচ্ছে -5 0, বি হচ্ছে 5 0, তাহলে -5 এটা -5 হবে, তাহলে -5 -5 আর 0 0, তো -5 -5 মানে -10 স্কয়ার করলে 10, আবার আসলে 100, তো রুট হবে 10।
থাকলো না, তো জিরো মাইনাস ফাইভ মানে পঁচিশ, পঁচিশের বর্গ করলে হয় ফাইভ। এবার হচ্ছে সিডি, এখান থেকে যদি করি সি আর ডি, তাহলে সিডি হচ্ছে মাইনাস তাহলে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এবং দেখা যাচ্ছে এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এবি আর সিডি সমান হয়ে গেছে টেন টেন, বিসি ফাইভ, এডিও ফাইভ। কারণ এই দেখুন এবি টেন, সিডি টেন, এবি আর হচ্ছে সিডি, আর এখানে এডি ফাইভ, বিসি ফাইভ। আমরা দেখি এবার কর্ণ বের করবো, আমরা বিন্দুগুলো একটু আগে যেহেতু ছিল তার সঙ্গে একটু বিন্দুগুলো আবার একটু নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে কর্ণ এসি, দেখে আসছিলাম যে দ্বারা গঠিত চতুর্ভুজটি সমান্তরিক না আয়ত, আমরা আগে আগে আয়ত প্রমাণ করেছি এটা সামান্তরিক না করে প্রুফ করতে হবে। একই ভাবে চারটা বাহু দৈর্ঘ্য বের করবো, কর্ণ বের করবো, তারপর আমরা সিদ্ধান্ত নিবো। দিনগুলো লিখে নিলাম আমরা এ মাইনাস টু মাইনাস ওয়ান, বি ফাইভ ফোর, সি সিক্স সেভেন, ডি মাইনাস ওয়ান টু, এবং চিত্রটা এখানে এটা এক্স অক্ষর ওয়াই অক্ষর আঁকলাম ও মূল বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস টু বাম দিকে দুই গড়, নিচের দিকে এক গড়, মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান বাম দিকে একবার উপর দিকে দুই গড়, যোগ করলাম আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। আমরা দূরত্ব গুলো বের করি, প্রথম হচ্ছে এ বি মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ ফোর, তাহলে মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ফোর সব মাইনাস, মাইনাস টু মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস সেভেন, ফর্টি নাইন বর্গ করলে, আর মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস ফাইভ বর্গ করলে টোয়েন্টি ফাইভ, তাহলে ফর্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ মানে রুট ওভার সেভেন্টি ফোর, রুট সেভেন্টি ফোর আসলে কিছু করা যায় থাকতে হবেই। এবার দেখবো বিসি ফাইভ ফোর আর সিক্স সেভেন, তো ফাইভ মাইনাস সিক্স ফোর মাইনাস সেভেন, দেখি বিসি ফাইভ মাইনাস সিক্স ফোর মাইনাস সেভেন সমান হয়ে গেল। এবার দেখি আমরা এডি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু, মাইনাস টু আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এখানে থাকে ওয়ান, এখানে থাকে
3 এলো 9 তাহলে 1 প্লাস 9 এর রুট 10 রুট ওভার 8 তাহলে হবে সেখানে AB রুট 74 CD রুট 74 সমান BC রুট 10 AD রুট 10 ঠিক আছে তাহলে আমরা দেখা গেল যে আগের মতই বিন্দুগুলো সমান পেয়ে গেল এবার আমরা কর্ণে চলে যাই আমরা প্রদত্ত বিন্দুগুলো আমরা নিয়ে নিলাম একটু আমাদের সুবিধার জন্য ভেক্টরের মানগুলো দেখতে হবে দেখি এবার কর্ণ AC माइनस তাহলে মা i প্লাস হয়ে যাবে 1 আর 4 মাইনাস 2 তাহলে কর্ণ BD i প্লাস 1 4 মাইনাস 2 এটা 6 36 এখানে 2 4 তো 36 প্লাস 4 হচ্ছে 40 40 রুট করলে 2 রুট 10 তাহলে এখানে সেম কর্ণ আসলে সমান হয় না এখানে রুট 128 এখানে রুট 40 তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি যেহেতু ABCD সমান ABBC সমান মানে বিপরীত বাহুগুলো সমান পাইলাম बिंदु दूर समान प्रमाण करते हैं ख्याल कर भलो अंक प्रूफ कर सूत्र लिखे दूर x दूरत्व समान लिखते प्रश्न मत x minus 3 whole square plus y minus 2 whole square and root over is equal to the modulus of x যেহেতু বর্গমূল আছে আমরা স্কয়ার করব স্কয়ার করলে রুটটা এই পাশে মডুলাস তো থাকবে না তো এটা x minus 3 whole square সূত্র বাংলা হয় x square minus 9 6x plus 9 y minus 2 বাংলা y square 4y plus 4 যদি হচ্ছে x square এখন দুই দিক থেকে আমরা x square এবং x square কে ভ্যানিশ করে দিলে তাহলে থাকে হচ্ছে y square minus 6x minus 4y, 9, এবং 4. So, 9, 4, হচ্ছে 30. এটা আমাদের প্রমাণ করতে বলেছি. এটা প্রমাণ করতে বলেছি. ম্যাথ. চলো হচ্ছে আমরা তার পরের টাইম. 11 নম্বর. এখানে হচ্ছে ABC ত্রিভুজের শীর্ষ তিনটা দেওয়া আছে. এ হচ্ছে 2 মাইনাস 1 शीर्षबिंदु चतुर्थे पेल माइनस फोर टू बाम दिखे चार गोर ऊपर दिखे दुई हम माइनस फोर टू দ্বিতীয় সূত্র পাবে
আর সি হচ্ছে 25 তাহলে 2 হচ্ছে ডান দিকে আর 5 হচ্ছে উপরের দিকে 25 এটা হচ্ছে প্রথম সূত্র ব্যবহার করে আমরা যোগফল একটা চুজ পেলাম এবিসি প্রশ্ন ছিল মধ্যম হচ্ছে এডি তাহলে আবার আগে বলেছি যে শীর্ষ বিন্দু হচ্ছে এ অর্থাৎ বিসি বরাবর মধ্যম বিন্দু লাগবে সেটা হচ্ছে ডি এই এডি দূরত্বটা আমরা বের করব তাহলে প্রথমে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক লাগবে যেহেতু বিসি বরাবর মধ্যম বিন্দু হচ্ছে ডি আমরা মধ্যম বিন্দু সূত্র শিখেছি গত ক্লাসে x1 plus x2 by 2, y1 plus y2 by 2. তাহলে আমরা শুরু করলাম যে BC এর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক যদি BC বাহুর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক সূত্রটা লিখে নিলাম x1 plus x2 by 2, y1 plus y2 by 2. আমরা যে মান বসিয়ে দেই এখানে x1 হচ্ছে minus 4 আর x2 হচ্ছে 2 তাহলে minus 4 plus 2 by 2 আবার y1 হচ্ছে 2 y2 হচ্ছে 5 2 plus 5 by 2 মানে হচ্ছে minus 1 বর্গমূল করা যায় না বাট ফুলের বর্গমূল করা যায় এটাকে লেখা যায় যেটা করা যাচ্ছে তার মানে 9 × 30 দেখি একটা হচ্ছে ওয়াই অক্ষ এবং কে ফোর বিন্দু থেকে টু ফোর বিন্দুটির দূরত্ব সমান হলে কে মান নির্ণয় করো এটা আমরা এটা করেছিলাম আগে দশ নম্বরে দশের আগে তো ওয়াই অক্ষ এটা বললাম কেন করে বাইরে ওয়াই অক্ষ এবং কে ফোর বিন্দু থেকে টু ফোর বিন্দুটির দূরত্ব সমান খেয়াল করো আগেটা বসে অন্যরকম ছিল এটা একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ এবার ওয়াই অক্ষ এবং কে ফোর বিন্দু থেকে এর দূরত্ব সমান অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব আবার এই বিন্দু থেকে এই দূরত্ব সমান শুরু করলাম যে ওয়াই অক্ষ থেকে যে যে দূরত্ব নিতে চাই তাহলে ওয়াই অক্ষ হলে আমরা বলছি এক্স এর মান আসবে টু মডুলাস টু ওয়াই অক্ষ থেকে টু ফোর বিন্দু দূরত্ব হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ আসবে মান তার আসবে এক্স এর তাহলে মডুলাস অফ টু আর কে ফোর বিন্দু থেকে টু ফোর বিন্দু দূরত্ব তাহলে কে ফোর বিন্দু থেকে টু ফোর বিন্দু দূরত্ব হচ্ছে কে মাইনাস টু হোল স্কোয়ার ফোর মাইনাস ফোর হোল স্কোয়ার এখানে একটা ভুল করার সম্ভাবনা আছে অনেকেরই যে জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে কে মাইনাস টু স্কোয়ার আর রুট এবং স্কোয়ার বাদ দিয়ে দিয়ে শুধু আমাদের কে মাইনাস টু থাকে কিন্তু সেটা কমে যেতে হবে এখানে কে এর দুইটা মান আসবে একটা মান কিন্তু কমে যাবে সেক্ষেত্রে নাম্বার কমে যাবে এখান থেকে সরাসরি বর্গমূল এবং এই স্কোয়ার বাদ দিয়ে দিবে না এটা আমরা সূত্র বানিয়ে বলছি কে স্কোয়ার মাইনাস রুট কে প্লাস ফোর ঠিক আছে সূত্র ভেঙে নিল এখন প্রশ্ন মধ্যে এই দুইটা সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মধ্যে কে স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ টু এখন এটা কিন্তু রুট আসছে আমরা বর্গমূল করে ফেলতে পারি বর্গমূল করলে কে স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর এখানে ফোর আর ফোর বেনিশ হয়ে যাবে তাকে কে স্কোয়ার মাইনাস ফোর কে সমান জিরো কে কমন নিতে পারি এখান থেকে কে স্কোয়ার মাইনাস ফোর কে ফোর ফোর তো বেনিশ হয়ে গেল তাহলে কে স্কোয়ার মাইনাস ফোর কে কে কমন নিলাম কে মাইনাস ফোর থাকে ইকুয়াল টু জিরো তো দুটো সমান গুণফল শূন্য আমরা লিখে হয় কে সমান শূন্য অথবা কে মাইনাস ফোর সমান শূন্য তাহলে কে সমান শূন্য অথবা কে মাইনাস ফোর সমান শূন্য অর্থাৎ কে মান হচ্ছে ফোর তাহলে দেখো এখানে মুখে দুইটা মান আসছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ফোর বা যদি এখান থেকে ফোর আসবে সরাসরি বাদ দিয়ে দাম প্রুফটা তাহলে কিন্তু একটা মান আসছে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারছি জিরো এবং ফোর দুটো অ্যান্সার আমরা আরেকটা অঙ্ক দেখি এই টাইপের
বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা 2t 2t এবং তা 14 বিন্দুতে এবং আবার 10 একক দূরে অবস্থিত। এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের, সেটা ব্রুস এবং কুটির মধ্যে সম্পর্ক দেওয়া হচ্ছে যে ব্রু বা কুটি হচ্ছে ব্রুজের দিকে এবং সেই বিন্দুটা 14 থেকে 10 একক দূরে আছে। তাহলে আমরা আগে বিন্দুটা ধরতে পারি যেহেতু বলছে কুটি ব্রুজের ব্রু, তাহলে কুটি যদি এক সাইড তাহলে ব্রুজ যদি এক সাইড কুটি হবে 2x আর কুটিটা হচ্ছে বড় ব্রুজের দিকে, তাহলে ব্রুজ x কুটি হচ্ছে 2x অথবা কুটি যদি a হয় ব্রুজ যদি a হয় কুটি হবে 2a। তাহলে আমরা শুরু করি মানে কোন বিন্দুটির ব্রুজ হচ্ছে x প্রথম এখন আমাদের বের করতে হবে x কত থেকে 4 এর দূরত্বটা বের করব। তাহলে x 2x থেকে 4 এর দূরত্ব হচ্ছে √ x 4 তার হোল স্কয়ার 2x 3 তার হোল স্কয়ার। এখন এটা দেওয়া আছে √ 10, এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই এখানে। প্রশ্ন মতে এই এই মানটা হচ্ছে √ 10 এর সমান, প্রশ্নে বলে দিয়েছে যে এত থেকে তার 10 একক দূরে অবস্থিত। এখন যদি রুট ওভার আসল বর্গমূল করে দিলাম এবং এটাকে ভেঙে ফেললাম x 4 হোল স্কয়ার x স্কয়ার -8x 16 2x 3 হোল স্কয়ার 4x স্কয়ার -12x 9 এদিকে তো 10 আমরা এখন যোগ করে পাচ্ছি x স্কয়ার 4x 5x স্কয়ার 12 আর 8 মানে 20x এখানে 16 9 আর 10 16 9 হচ্ছে 25 মাইনাস 10 বললাম তো 15 5x স্কয়ার 20x 15 এটা 5 দিয়ে আমরা ভাগ করতে পারি। পাঁচ দিয়ে ভাগ করে দিলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এদিকে এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি পাঁচ দিয়ে ভাগ করলাম। এখন এটাকে আমি তো নিজে উঠলাম যেটা এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আছে তাহলে এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস থ্রি এটা কমন নিয়ে আমরা সরাসরি লিখে দিচ্ছি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান। এখানে একটা লাইন ড্রপ আছে তার আশা করি তোমরা সবাই পারবে, কিন্তু এক্স কমন নিয়ে থাকবে এক্স মাইনাস থ্রি, এখানে একটা মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান। শেষ হলো আমরা পরবর্তীতে 11.2 11.2 শুরু করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, বাসায় থাকো, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ওকে, আল্লাহ হাফেজ।